উপরের খোসা সবুজ বা হলুদ রঙের হলেও ভেতরটা লাল। স্থানীয় ভাষায় এর নাম লাল গয়াম বা লাল পেয়ারা। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড এলাকার বাগানে বিশেষ দেশীয় প্রজাতির এ পেয়ারার চাষ হয় বলে বারবকুণ্ডের পেয়ারা নামেও অনেকের কাছে পরিচিত এটি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বারবকুণ্ড বাজারের পূর্ব দিকে চলে যাওয়া রাস্তা ধরে 2 কিলোমিটার পথ পাড়ি দিলে পাহাড়ি আঁকাবাঁকা পথের দুই ধারে দেখা মিলবে এসব বাগানের। খেতে বেশ মিষ্টি ও সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিগুণেও অনন্য এ পেয়ারার বিশেষ চাহিদা রয়েছে বাজারে। বারবকুণ্ড এলাকার পূর্ব দিকে পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে 300+ বাগান, যেখানে কাজ করে সহস্রাধিক চাষি ও শ্রমিক। লাল পেয়ারার পাশাপাশি এসব বাগানে দেশীয় জাতের সাদা পেয়ারা, আম, গাব সহ আরো অনেক ধরনের ফলের চাষ হয়। বংশ পরম্পরায় এসব ফল ফুলিয়ে আসছেন তারা। আমাদের এখানে 4-5 কানি হবে পেয়ারা বাগান। আচ্ছা, মনে করি আমরা প্রতি বছর মনে 1-1.5 লাখ টাকার বিক্রি করি। লাল পেয়ারাটাও আমাদের দেশের পেয়ারা, এটা দেশের পেয়ারা, আমাদের ছোট লম্বা, এটা ভিতরে লাল। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 4 মাস এসব বাগানে চলে পেয়ারা পাড়ার ধুম। ভোরের আলো ফোটার আগেই বাগানে পৌঁছে গাছ থেকে পেয়ারা পাড়ার কাজ শুরু করেন চাষিরা। কেউ গাছে উঠে, কেউ বা বিশেষভাবে তৈরি বাঁশের লাঠি দিয়ে পেয়ারা পেরে রাখেন কাঁধে ঝোলানো থলেতে। পেয়ারা পাড়া শেষ হলে টুকরিতে ভরে তা কাঁধে নিয়ে রওনা দেন বাজারের দিকে। কেউ পায়ে হেঁটে, আবার কেউ বা অটোরিকশায় চেপে সকাল 7টা থেকে 8টার মধ্যে পৌঁছে যান বারবকুণ্ড বাজারে। সেখানে অপেক্ষায় থাকেন চট্টগ্রাম শহর ও ফেনী থেকে আসা ব্যাপারীরা। ডেলি 400 বার পেয়ারা আসে, 400-500 বার পেয়ারা আসে এখানে। এই পেয়ারা স্বাদ বেশি, প্রচুর স্বাদ, ভালো স্বাদ, মানে কাস্টমারের খুব পছন্দ করে। মনে করেন এখানে সকালে হচ্ছে, মনে করেন 15-20 লক্ষ টাকার লেনদেন হবে এখানে। দর কষাকষির পর প্রতি 2 টুকরি পেয়ারা আকার ভেদে বিক্রি হয় 900 থেকে 2000 টাকায়। বাজারটিতে প্রতিদিন গড়ে 15-20 লক্ষ টাকার পেয়ারা বিক্রি হয়, যা পরে পিকআপ ভ্যানে করে পৌঁছে যায় চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন বাজারের খুচরা দোকানিদের কাছে। এক মৌসুমের হিসাবে এ বাজারে কেনা বেচা হয় 15-20 কোটি টাকার পেয়ারা। তবে আশঙ্কার বিষয় হলো, আকারে তুলনামূলক ছোট হওয়ায় উপযুক্ত দাম পাওয়া যায় না বলে পেয়ারা চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক চাষি। তবে আশার কথা শোনালেন সীতাকুণ্ড উপজেলার কৃষি কর্মকর্তা। বারবকুণ্ডতে প্রায় 50 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। সেখান থেকে প্রায় আমাদের লাল দুই ধরনের পেয়ারা আছে, একটি ভিতরে লাল আর একটা হচ্ছে ভিতরে সাদা। পেয়ারার স্যাম্পল প্লাস পেয়ারার গাছ এখান থেকে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটে ওনারা নিয়ে গেছেন। তিনি জানান, গবেষণার মাধ্যমে লাল পেয়ারার জাত উন্নয়নে এরই মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।